হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমাদের ইউনিভার্সিটি স্কলারশিপ একদম ডিটেলসে সব জানাবো। এটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট, এখানে আপনারা ডিটেলসে সব দেখতে পাবেন। চেংডু ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যাডমিশন গাইড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কামিং টু চায়না ইন 2021। এখানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ডিটেলস কিছু দেওয়া আছে ইউনিভার্সিটি সম্পর্কে, এগুলো পড়ে নেবেন। এরপর কিছু ওভারভিউ দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। এটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছবি। ক্লাসরুম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, জাশি ওয়া, দিস ইজ মি। অ্যাডমিশন প্রোগ্রাম, লিস্ট অফ ব্যাচেলর মেজর্স, ব্যাচেলর কী কী সাবজেক্ট আছে, রিসোর্স এক্সপ্লোরেশন ইঞ্জিনিয়ারিং। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে চাইনিজ মিডিয়াম, চাইনিজ মিডিয়ামে আপনাকে পড়তে হবে, ইংলিশ মিডিয়াম নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন চাইনিজ। তারপর হচ্ছে জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটিও চাইনিজ। অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ট্যুরিজম ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটি হচ্ছে আমার সাবজেক্ট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, সব হচ্ছে চাইনিজে। লিস্ট অফ মাস্টার্স অ্যান্ড পিএইচডি মেজর্স ফর 2021, জিও ফিজিক্স উইল বি থট ইন চাইনিজ অ্যান্ড ইংলিশ। মাস্টার্সে কিছু কিছু সাবজেক্ট চাইনিজে আছে, আবার কিছু কিছু ইংলিশে আছে। তাহলে চলুন আমরা দেখি, জিও ফিজিক্স মাস্টার্স পিএইচডি চাইনিজে করতে হবে। মাইনারোলজি, পেট্রোলজি, এই সাবজেক্টটা হচ্ছে চাইনিজ এবং ইংলিশ দুইটা টটে আছে। তারপর হচ্ছে জিও কেমিস্ট্রি, এটা হচ্ছে চাইনিজ অথবা ইংলিশ, চাইনিজ অ্যান্ড ইংলিশ। স্ট্রাকচারাল জিওলজি চাইনিজ অ্যান্ড ইংলিশ। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্টগুলো মাস্টার্সের চাইনিজ এবং ইংলিশ দুইটা ভাষাতেই আপনাকে মাস্টার্স এবং পিএইচডি করতে হবে। কিছু কিছু হয়তো ইংলিশ থাকবে, কিছু কিছু চাইনিজই থাকবে। এবার আসা যাক টিউশন। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফি 600 RMB, রেজিস্ট্রেশন অল অ্যাপ্লিকেন্টস RMB পার পারসন 600 RMB। এরপর হচ্ছে টিউশন ফর ব্যাচেলর স্টুডেন্টস, এখানে হচ্ছে তিনটা ক্যাটাগরি আছে, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টস, স্পোর্টস। টিউশন ফর ব্যাচেলর স্টুডেন্টস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 5000 RMB, আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে মেজরে 8000 RMB, স্পোর্টসে 6000 RMB। এটা হচ্ছে যদি আপনি স্কলারশিপ ছাড়া পেইডে যদি পড়েন তাহলে হয়তো এইটা টাকা দিতে হবে আপনাকে। টিউশন ফর মাস্টার্স স্টুডেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে দেখে নিন আর্টস, আর হচ্ছে টিউশন ফর পিএইচডি স্টুডেন্টস, টিউশন ফর ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস, টিউশন ফর প্রি ইউনিভার্সিটি স্টুডেন্টস, অ্যাকোমোডেশন, টেক্সট বুক, ইন্স্যুরেন্স, স্কলারশিপস, সিচুয়ান প্রভিনশিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ ফর ফরেন স্টুডেন্ট, সিচুয়ান প্রভিনশিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ, চেংডু ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, দ্য টাইপস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ স্কলারশিপ সেট আপ বাই চেংডু ইউনিভার্সিটি অফ টেকনোলজি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর অ্যাজ ফলো। CDUT provides scholarship for international students as follows.
স্কলারশিপ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ডিউরেশন ফর ডক্টরাল স্টুডেন্টস, এগুলো পড়ে নেবেন। মাস্টার্স ডিগ্রি স্কলারশিপ ক্রাইটেরিয়া অ্যান্ড ডেডলাইন্স, দিস আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ ক্রাইটেরিয়া অ্যান্ড ডেডলাইন্স, রেজিস্ট্রেশন ফি, টিউশন, অ্যাকোমোডেশন, ইন্স্যুরেন্স অ্যাকর্ডিং টু 800 yuan পার মান্থ স্ট্যান্ডার্ড, প্রোভাইড ফর 10 মান্থস ইচ ইয়ার, লিভিং অ্যালাউন্স উইদিন দ্য প্রেসক্রাইবড লেন্থ অফ স্কুলিং, ডিউরেশন অফ দ্য স্কলারশিপ উইদিন 4 ইয়ার্স অফ স্টাডি, ফর আন্ডার গ্রাজুয়েট রেজিস্ট্রেশন ফি 600 RMB, টিউশন ফি 5000 RMB পার ইয়ার ফ্রি, অ্যাকোমোডেশন ফি ফ্রি 1500 RMB পার ইয়ার, ইন্স্যুরেন্স ফি ফ্রি 800 RMB পার ইয়ার, অ্যান্ড লিভিং অ্যালাউন্স 800 RMB পার মান্থ, 10 মান্থ পার অ্যাকাডেমিক ইয়ার ফর 4 ইয়ার্স অফ স্টাডি। এখানে হচ্ছে আপনি যদি স্কলারশিপ পান তাহলে হচ্ছে সবই ফ্রি, যেমন হচ্ছে রেজিস্ট্রেশন ফি ফ্রি, টিউশন ফি ফ্রি, অ্যাকোমোডেশন ফি ফ্রি, ইন্স্যুরেন্স ফি ফ্রি, অ্যান্ড লিভিং অ্যালাউন্স 800 RMB পার মান্থ। তাহলে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 10,000-এর মতো হবে কাছাকাছি, প্রতি মাসে আপনি 10,000 টাকা পাবেন খাওয়ার জন্য, আর থাকা পড়াশোনা সবই ফ্রি। আর হচ্ছে এটি বছরে 12 মাসের মধ্যে 10 মাস হচ্ছে আপনি পাবেন। আর যদি আপনি স্কলারশিপ না পান, পেইডে পড়েন, তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন ফি 600 RMB দিতে হবে, টিউশন ফি 5000 RMB পার ইয়ার, অ্যাকোমোডেশন ফি 1500 RMB পার ইয়ার, ইন্স্যুরেন্স ফি 800 RMB পার ইয়ার, অ্যান্ড স্টাইপেন্ড তো পাবেন না। অ্যাকোমোডেশন, লার্নিং স্কুল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস প্রোভাইড কমফোর্টেবল অ্যাকোমোডেশন, অল রুমস আর ইকুইপড উইথ সেপারেট টয়লেট অ্যান্ড শাওয়ার, ইকুইপড উইথ এয়ার কন্ডিশনিং, ফার্নিচার, নেটওয়ার্ক ইন্টারফেস, ইচ অ্যাপার্টমেন্ট ইজ ইকুইপড উইথ কমন লন্ড্রি রুম। এবার হচ্ছে ডরমেটরি রুম টাইপ, ক্যাটাগরি অফ স্টুডেন্ট, রুম টাইপ, PhD স্টুডেন্ট ডাবল রুম 2 পার্সন, মাস্টার স্টুডেন্টস কোয়াড রুম অথবা 6 বেড, 4 জন অথবা 6 জন, তো ব্যাচেলর স্টুডেন্টস 6 বেড, তবে এখানে 6 বেড আছে কিন্তু আমরা হচ্ছে 4 বেডের রুমেই থাকি, প্রি ইউনিভার্সিটি স্টুডেন্ট 6 বেড। অ্যাপ্লিকেশন পিরিয়ড মার্চের 30 থেকে মে 30 তারিখ পর্যন্ত। এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন, এখানে অনেক কিছু দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস সেকশন, এখন হচ্ছে আমাদের ইউনিভার্সিটির কিছু সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি, এটা হচ্ছে নতুন লাইব্রেরি, আর একটা হচ্ছে পুরাতন লাইব্রেরি আছে। এটি হচ্ছে আমাদের নতুন লাইব্রেরি, এটা অনেক বিশাল বড় এবং অনেক সুন্দর। এটি হচ্ছে টিচিং বিল্ডিং, এটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেইন গেট, এখান দিয়ে হচ্ছে আপনাকে ঢুকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে, আপনারা জেনে গেলেন সব কিছু। এখানে আপনারা দেখবেন, দেখে সব ডিটেলস পড়ে নেবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।